হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার নিউ ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমার ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসছি, কারণ ঘুম থেকে ওঠার পরে আমার অবস্থা দেখেই আমার মুডটাই পুরো খারাপ হয়ে যায়। বাট আমাকে একটু ডিফারেন্ট লাগতেছিল। তো যাই হোক, আমার ছোট বোন, আমি ঘুমাইয়া ছিলাম, ও করলো কি হচ্ছে, কালি কোথা থেকে কালি নিয়ে এসে আমার ফেসে আর্ট করছে। ভিডিও করতে গেছিলো, বাট ও ধরা খেয়ে গেছে, ওইটা আর ভিডিওটা নিতে পারে নাই। তারপর হচ্ছে আমি আমার ফেসের অবস্থা দেখে খুব মানে কি বলে এক প্রকার হাসতেছিলাম। যখন নিজেকে আয়নায় দেখছি, আমার নিজেকে দেখে খুব হাসি পাচ্ছিল, কারণ হচ্ছে কেমন জানি লাগতেছিলো নিজেকে দেখা। তো এই তো ভিডিও করতেছিল, দুষ্টুমি করতেছিল। তা আমি ভাবছিলাম এই কালিটা হয়তো বা উঠবে না, বাট এটা ছিল হচ্ছে কাজল টাইপের যে কালি বলে, ওইটাই ও আমার মুখে আর্ট করছিল। তো এই তো মুখের অবস্থা দেখতেছিলাম আয়নাতে, আর কি বলে খুব জঘন্য লাগতেছে, আপনারাই দেখতে পারতেছেন। তো আমি এদিক দিয়ে অনেক রাগ করতেছি আমার ছোট বোনকে। তো ওয়াশ করার জন্য চলে গেলাম ওয়াশরুমে, ফেসটা ওয়াশ করার জন্য। আর আমি ফেসের এত কোনো যত্ন নিইও না, কিছু করিও না, বাট মুখের এই কালিটা দূর করতে হবে। আর এমনি আমার ফেসে অনেক স্পট পড়ে গেছে, অনেক কি বলে ওইটারে, আমি খুব ভালো জানি না ফেস সম্পর্কে, অনেক বড় বড় গোটা উঠছে, যেটা প্রচণ্ড পরিমাণে পেইন করে। সো ফেসে নতুন করে আগেও কখনো কিছু অ্যাপ্লাই করতাম না, আমি আর নিলয় একসাথেই অ্যাপ্লাই করতাম। আগে একটা উপটান অ্যাপ্লাই করতাম, দুজন একসাথে দিয়ে রাখতাম, বাট তারপর আর কিছু করা হয় না, ফেস ওয়াশ ইউজ করি জাস্ট এই পর্যন্তই। তো কালিগুলো হচ্ছে উঠান, আলহামদুলিল্লাহ কালিগুলো খুব তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু এটা কাজল টাইপের কালি ছিল, ও আমার ফেসে দিছে, কোনো প্রকার স্কিনে জ্বালা পোড়া করে নাই। আমার আবার একটু অ্যালার্জির প্রবলেম, যার জন্য স্কিনে একটু চুলকানিটা আছে। তো এই তো মুখ ওয়াশ করতেছিলাম, আর নিজেকে দেখে প্রচুর পরিমাণ হাসি পাইছে বলার বাহিরে। আমার ছোটো বোন এই মাঝে মাঝে আমার সাথে এরকম দুষ্টুমি করে, ভালোই লাগে ওর দুষ্টুমিগুলা, এইভাবে একটু হাসি খুশি থাকি মাঝে মধ্যে। এই তো যাচ্ছে সময় আলহামদুলিল্লাহ। তো তারপর আজকে হচ্ছে রান্নাবান্না টোটালি আমার নাই, রান্না করতে হয় নাই। বড় মামির বাসায় আজকে খাওয়ার জন্য বলা হয়েছিল, যদিও খুব একটা যাওয়া হয় না, তো মন চাইলো যাই, এদিক দিয়ে রেডি হয়ে নিছি। রেডি হয়ে আমি আর আমার ছোটো বোন রেডি হচ্ছিলাম, দাওয়াত বলতে কি, মামার বাড়িতে যে দাওয়াত থাকে সবসময় সেটা না, আমার যখন মন চাই আমি যাই, আমার মামাদের বাসাতে একটু বেশি যাই, আমার ভালো লাগে, কারণ আমার মামিরা হচ্ছে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো এই তো মা চলে আসছি মামার বাসায়, আর এখানে রান্নাবান্না অনেক কিছু করছিলো, খাওয়া দাওয়ার জন্য চলে যাই। আর প্রচণ্ড পরিমাণে ক্ষুধাও লেগে গেছে, আমি আর দেরি করি নাই যাওয়ার পরে। এদিক দিয়ে হচ্ছে নিজের ফেসের এই অবস্থা দেখে অনেক হাসছি। আর ওখানে গিয়ে মামা তো ভাই বোনগুলো আছে সবাই, ওদের সাথে সময় পার করি, মামিদের সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমার পছন্দের পছন্দের খাবারগুলোও মামি রান্না করে। এই তো খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করতেছি, এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।